চ্যানেলে ফ্লাইং বার, আর আমি এখন রয়েছি সায়েন্স সিটিতে। অনেকদিন পর, অর্থাৎ দীর্ঘ দিন লকডাউনের পর এই প্রথম খুলে গেল সায়েন্স সিটি, এবং আজকের সে কারণেই আসা। তো মেনলি আপডেট দেওয়া যে আজকের সায়েন্স সিটি খুলেছে, এবং এখানে আমি ঘুরেও দেখাবো যে এখানকার চারদিকের কেমন সিচুয়েশান রয়েছে আজকের দিনে। সে কারণে আজকে চলে আসা স্পেস থিয়েটার, ইভলিউশন পার্ক, এ টু জেড সব কিছুই চলছে। তো যদি চান অবশ্যই চলে আসতে পারেন, একদম সায়েন্স সিটি ফুললি ওপেন। আর এখন সায়েন্স সিটিতে প্রবেশ মূল্য সেই 60 টাকাই রয়েছে, এবং রোপওয়েতে চড়ার জন্য যে প্রাইসটা সেটাও 60 টাকা, আগের মতন সব কিছুই রয়েছে। তো শুধু স্পেস থিয়েটার এটাই একটু চেঞ্জ দেখতে পেলাম, আর চলুন স্পেস থিয়েটার দেখে আসি, তারপর এক একে পুরো সায়েন্স সিটিই ঘুরে দেখাবো। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আর আমি এই রকমই কন্টেন্ট নিয়ে তো সবসময় হাজির থাকি। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমি এখন যাচ্ছি কলকাতা সায়েন্স সিটির টিকিট কাউন্টারের দিকে টিকিটের জন্য। বর্তমানে এই সায়েন্স সিটি প্রায় প্রত্যেক দিনই খোলা থাকে, এবং এর যে এন্ট্রি টাইম সেটা হলো সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এবং এখানকার বিভিন্ন এক্সিবিশনের যে প্রবেশ মূল্য সামনের এই টেবিলটাতে আপনি দেখতে পাচ্ছেন। স্পেস থিয়েটার ঢোকার জন্য এখান থেকেও আপনি টিকিট কাটতে পারেন, আর রোপওয়ের জন্যও টিকিট এখানেই পাবেন। সায়েন্স সিটিতে প্রবেশ করার পর প্রথমেই আমি ইভলিউশন পার্কের দিকেই যাচ্ছি, আর বর্তমানে দেখতেই পাচ্ছ ইভলিউশন পার্ক খোলাই রয়েছে। এরপর আমি যাব গার্ডেনটাতে ঘুরে মেন যে এক্সিবিশন হল সেখানে। কলকাতা সায়েন্স সিটির এক বিশেষ আকর্ষণ বলতে পারেন এই গার্ডেনটি, কারণ এই গার্ডেনটি খুবই পরিকল্পিতভাবে তৈরি, এবং উপর থেকে এই গার্ডেনটিকে ভীষণই সুন্দর লাগে। আর এখন আমরা যাব মেন যে এক্সিবিশন হল সেখানে। এখান থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি স্পেস থিয়েটারের দিকে, কারণ স্পেস থিয়েটারের টাইম হয়ে গেছে, তাই আমাকে টাইমটা অ্যাটেন্ড করতে হবে। এখানেই রয়েছে মিরর ম্যাজিক, এছাড়াও এখানে টাইম মেশিন রয়েছে আমার পেছনে, আর দেখতেই পাচ্ছ টাইম মেশিনের ঠিক কতটা ভিড় হয়ে আছে এখন। আর এখন আমার পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা হলো স্পেস থিয়েটারের। স্পেস থিয়েটারে ঢোকার জন্য আমাকেও এই লাইনটি দিতে হবে। মাত্র কয়েকদিন হয়েছে খুলেছে, তাতেই এতটা ভিড় হয়ে গেছে স্পেস থিয়েটারে ঢোকার লাইন। স্পেস থিয়েটার থেকে বাইরে বেরিয়ে এলাম, আর স্পেস থিয়েটারের মধ্যে ছিল অস্ট্রেলিয়া গ্রেট ওয়াইল্ড নর্থ। তো মোটামুটি খুব একটা যে ভালো লেগেছে তেমন নয়, কিন্তু খুব একটা খারাপ নয়। এটা পুরোপুরি জিওগ্রাফিক্যাল, যে অস্ট্রেলিয়ার যে জিওগ্রাফিক্যাল এরিয়া সেখানে বিভিন্ন রকম প্রাণীদের নিয়ে এপিসোডটা তৈরি। এই সায়েন্স সিটির এন্ট্রি টাইম এবং টিকিট প্রাইস আমার নিচের ডেসক্রিপশানে দেওয়া থাকলো, প্রয়োজন হলে আপনি ওখান থেকে চেক করে নিতে পারেন। এই কলকাতা সায়েন্স সিটির মধ্যে বিশাল বড় একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে, এবং সেখানে প্রচুর মাছেরও কালেকশন রয়েছে। আর এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব রোপওয়ের দিকে। সায়েন্স সিটিতে রয়েছে বিশাল বড় এক অ্যাকোয়ারিয়াম, এছাড়াও রয়েছে এখানকার যে সায়েন্স পার্ক, সেখানে রয়েছে ওয়েব মোশন, ফ্লোটিং রিংয়ের মতন বিভিন্ন ধরনের ফিজিক্সের এক্সপেরিমেন্ট, যেটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। আর এখন আমি রোপওয়ে চড়ে একদম সায়েন্স সিটি থেকে বাইরে বেরিয়ে আছি, কারণ এই রোপওয়ে থেকে সায়েন্স সিটির যে ভিউ সেটা সত্যিই অসাধারণ। সে কারণে সায়েন্স সিটিতে আমি যতবার আসি রোপওয়েতে চড়ার চেষ্টা করি, এবং স্পেস থিয়েটার দেখার চেষ্টা করি। আর বাকিগুলো অন্যান্য সময় বিভিন্ন সময় করেছি, কিন্তু আজকের করলাম না। স্পেস থিয়েটার এবং রোপওয়েতে চললাম, এবং রোপওয়ে চড়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। এখন আপনার জন্য রয়েছে সায়েন্স সিটি রোপওয়ে থেকে তোলা আমার বেশ কিছু ভিডিও ফুটেজ, যেটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে, এবং নেক্সট টাইম যখন আপনি আসবেন রোপওয়েতে চড়ার ইচ্ছে আপনার মধ্যে হবে, তো অবশ্যই দেখুন এবং কেমন লাগছে
রোপওয়ে থেকে সায়েন্স সিটি কি অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। টেক কেয়ার, ভালো থাকো।